মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত। রাখ না, তুই কত কাজ করবি? তুই আমার আদরের ছেলে, এটা সবাই জানে। আরে কি বলো মা, তুমি আজকে আমার বিয়ে, আর আমি কাজ করবো না, আমি চুপচাপ বসে থাকি হয় বলো মা? আজকে তো বিয়ে না, তো আজকে তোকে দেখতে আসবে। কিন্তু আমি যে সবাইকে বলে দিছি যে আমার বিয়ে, অবশ্য আমার বেশি লোকের বলি না, মনে করো যে আমার যে নিস্তলা ক্রিকেট খেলে ওসব বন্ধুদের বলছে, ওরা পাঁচজন, তারপর আমার আমার অফিসের এরা সবাই মিলে ওরা হলো ১২ জনের মতো, তারপর হচ্ছে এই ফ্ল্যাটের সব বাসা না, বুড়ির বাসায় আমি বলি নাই, বুড়ি কেমন কেমন যেন লাগে, আর পাশের অ্যাপার্টমেন্টের ওই সাদিদের বলছি আমি, আর সামনে যে দোকানদার এটা বলছি আমি। এই পর্যন্ত তোর কটা বিয়ে ভেঙেছে তোর কি মনে আছে? হ্যাঁ, দাঁড়া মনে করি, অন্য জেলায় পুলিশের লোকটা আসছিল। এছাড়া আর অনেক বিয়ে ভেঙেছে। শুন বাবা, মেয়ে পক্ষ যখন আসবে না, তখন বেশি কথা বলবি না, শুধু ওরা যা যা জিজ্ঞেস করবে তার উত্তর দিবি, ঠিক আছে? মনে থাকবে? চুপচাপ পিঁপড়ার মতো নিয়ম কথা বল। ঠিক আছে, এখন যা। অসুবিধে কি? হ্যালো মা, এই যে আপনার মাংস, আজকে রোদবার কি কষ্ট করে মাংস জোগাইছি, হ্যাঁ জানে মূল হতে। আর জুলফিকার ভাই, আপনি হাঙ্গা কান্দায় কই আছেন, আপনার আজ বিয়া, যে দেহায় সেই মরে জিগায়, এবার তোর জুলফিকার ভাইয়ের বলে বিয়া? তা মুই তো কই কার বিয়া, কোনহানের বিয়া, মুই তো কিছু জানি না, শুনিও নাই। আজকে আজকে হলো বিয়ের দিন, এত কথা বলার দরকার কি? যা হচ্ছে হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম বাবাজি, তোমার নামটা একটু বলবে? জি অবশ্যই বলবো, বলবো না কেন, আমার নাম হচ্ছে ওই কি জানো আলী। জুলফিকার আলী। মাশাআল্লাহ, তোমার শরীরটা ভালো? জি ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন? আমার সবাই ভালো আছি। বাবা, তুমি এসএসসিটা জানি কত সালে দিয়েছিলে? এসএসসি মানে ম্যাট্রিক। আচ্ছা, ম্যাট্রিক 1985 সালে, কিন্তু ম্যাট্রিক কিন্তু আমার দেওয়া হয় না, কারণ আমি হয়েছে কি যে তিনবারে ম্যাট্রিক পাশ করছি, তারপরে হচ্ছে যে ম্যাট্রিক পাশ করার পরে পড়াশোনা করলাম, ওইভাবে হলো না, মুখস্থ থাকে না, মাথা আসে না, ভুলে ভুলে যাই। তারপর হলো ইন্টারমিডিয়েট আমি দুইবারে পাশ করলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে বিয়েতে আবার 3 বছর এইভাবে আমি পাশ করছি। তারপর মনে করুন যে মাস্টার্সটা আমি ওইরকম ছাড়ো না, বলতে দাও না, মাস্টার্সটা হচ্ছে কি যে মাস্টার্সটা ওই যে ওই অনেক পড়ার চাপ তো, মানে আমার হচ্ছে কি আমি ভুলে ভুলে যাই, হ্যাঁ, সেজন্য ছোটোবেলা যখন আমি ওই যে একটা পেয়ারা গাছ ছিল, এখানে পেয়ার করতেছি, পুরস্কার পড়ে গেছি, পড়ে মাথার এখানে ট্যামা হয়ে পড়ে গেছিলাম, তখন অনেক রক্ত বেরছিল, তারপর এখানকার একটা হাড্ডি সেলাই করছে, দেখেন এটুকু আমি খুলে দেখা। না না না, ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা, আর চাকরির কথা বলি,
চাকরিটা হয়েছে, আমি তো ইন্টারভিউ চাকরি দিই নাই। হ্যাঁ মাস না, মার বান্ধবীর একটা ছেলের ওখানে আমার চাকরি নিচ্ছে। হ্যাঁ চাকরি কেন নিচ্ছে জানো? আমি চালাক চতুর হই। হ্যাঁ ঠিক সময়কের সঙ্গে মিশবো তো, আমি তো একটু চালাক চতুর হয়েছে, অনেক কিছু বুঝতে পারি, ঠিক আছে না? তারপর মনে করুন যে আমি যে বেতনের টাকা পাই পুরোটুকু আমি মার হাতে দিয়ে দিই, ঠিক আছে না? একটু অবশ্য রাখি, চালাক হয়েছে না একটু রাখি। কারণটা কি জানেন, আমার পেস্ট্রি আছে না, পেস্ট্রি খেতে খুবই পছন্দ লাগে, ওই যে হোটেল সোনার গেছে না, ওই পেস্ট্রি গপ করে খেয়ে ফেলি। হ্যাঁ অনেক সময় চামচ দিয়েও খাই, ফুল থাকে উপরে ক্রিম ক্রিম আগে ওটা খেয়ে ফেলি, ঠিক আছে না? আর মনে করেন যে এই যে আমার এটা গেল চাকরি, পড়াশোনা তো বলছি, হ্যাঁ তারপর মনে করছে বিয়ে। এখন পর্যন্ত আপনারা যেরকম দেখতে আসছেন না, অনেক ফ্যামিলি তো অনেকে দেখতে আসছে, আমার এরপর তো বিয়ে 21টার মতো, 21টা হবে না? সরি সরি সরি, হ্যাঁ সরি। সর্বনাশ। কি সর্বনাশ বাবা? সর্বনাশ মানে কি যে এই এত কথা বলতে বা বিয়ে ভাঙের কথা বলতে মা নিষেধ করে দিয়েছিল? মা তুমি নিষেধ করেছিল না? তুমি আর কেঁদো না মা, তুমি কাঁদলে ভালো লাগে না। আচ্ছা যাও, এখন থেকে আমাকে আর কোনো মেয়ে দেখাতে হবে না, যাও। তাকাও না আমার দিকে, তাকাও না মা, শোনো না, যাও। আমি করবো কি জানো, এই জুলফিকার, এই যে আমি বললাম, এই যে মাথা চুয়ে বললাম, যাও তোর মাথা চুয়ে বললাম, আমি আমি কোনো মেয়ে দেখা দেখি নাই, ঠিক আছে? আমি একদম ওয়ান চান্সে ওয়ান চান্সে নিজে নিজে বিয়ে করে ফেলবো, যাও, ঠিক আছে? তারপরে একটা মেয়েকে নিয়ে এসে বলবো মা তোমার বৌমা, তোমার এখানে নিয়ে আসবো, ঠিক আছে মা? মা তুমি কেঁদো না, মা কেঁদো না, মা কাঁদলে তো আমার খারাপ লাগে, বোঝো লাগে, মা তুমি কেঁদো না, মা কেঁদো না। আসসালামু আলাইকুম খালা, আমি ভালো আছি। শুধু বুয়ার খাবার খেতে খেতে একটু টায়ার্ড হয়ে গেছে। শুক্র শনিবার নিজ হাতে রান্না করে খাই, আর আমার রুমমেট মিলাও অনেক বিজি। আচ্ছা বলো, খালু কেমন আছে আজকে? কেন, জরুরি কিছু? আজকে না আসতে বলো, বৃহস্পতিবার রাতে চলে আসব। ওকে, হ্যাঁ খালা, খোদা হাফেজ। বন্ধু তোমাকে তো নায়কের মতো লাগছে।
একেবারে ঋত্বিক রোশনের মতো। আরে যা, তুমি বেশি 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 বেশি, এই আমার কি কেউ এরকম লাগছে আসলে? বন্ধু তোমাকে তো হিরোর মতো লাগছে। সত্যি তুমি না একদম বেশি বেশি করে বলো, একদম আমার কিন্তু লজ্জা লাগে। আসলে হচ্ছে কি বন্ধু জানো, ও ভালো কথা, ওই যে তোমরা যে এই যে এই কাঠের বল কিনতে চাইছিলে না, টাকা চাইছিলে না, এই যে সেই জন্য ওই যে আমি আলাদা টাকা রাখছি 500 টাকা। কিন্তু জানো বন্ধু, আমার না মনটা খুব খারাপ। ঘটনা হচ্ছে কি জানো, আমার না আবার বিয়ে হয়ে গেছে। আহ রে। কিন্তু হ্যাঁ, কিন্তু এবার আমি একটা ঠিক করছি যে জানো বন্ধু, যে ঠিক করছি যে আমি ওয়ান চান্সে এবার বিয়ে করবো। কাছে আসো, আরেকটা কথা বলুন, সেটা হচ্ছে কি যে যে খেলাধুলার পাশাপাশি, হ্যাঁ খেলাধুলা শেষ করে ঠিক মতো পড়াশুনো করতে হবে। পড়াশুনো যদি না হয় তাহলে কিন্তু একদম আমার মতো এই যে এরকম খারাপ স্টুডেন্ট হওয়ার কারণে ভালো চাকরি পাবা না, আর তোমার বিয়ে ভেঙে যাবে। বিয়েটা কিন্তু জীবনে খুব দরকার, আমার তো খুবই দরকার বিয়েটা, তোমাদেরও দরকার পড়বে। সেই জন্য ভালো করে পড়াশোনা করবা, যেন জীবনের প্রতিটা পরীক্ষায় ওয়ান চান্সে ভালো রেজাল্ট করে পার হতে পারো। ঠিক আছে বন্ধু? বন্ধু আমি যাই, তো আমার জন্য দোয়া করো বন্ধু, ঠিক আছে? দরকার জুলফিকার ভাই, আপনার তো আজকে চরম লাগতেছে, এক রাতের মধ্যে পুরো হ্যান্ডসাম হয়ে গেলেন, এসব রহস্যটা কি ভাই বলেন তো? আরে কি যে বলো না তোমরা, মানে তুমি ভাই আজকে কিন্তু কাচ্চি খাওয়াতেই হবে, 100 বার খাওয়াবো। সুমন কি বলো, তোমাদের আমি খাওয়াই নাই? আচ্ছা সুমন একটু বলতো, আমাকে একটু মানে ফরেন জামাই, ইংলিশ জামাই লাগছে না? ইংলিশ জামাই এইটা কেমন জামাই ভাই? আরে বোকা ছেলে কোথাকে, আর বুঝে না ইংলিশে বলছি কেউ যে বিদেশে থাকে না, বিদেশি জামাইগুলো মানে জিন্সের প্যান্ট পরে, কিঞ্চি পরে, শার্ট পরে, তারপরে বিয়ের সময় স্যুট পরে, মানে হ্যাঁ ইংলিশ জামাই লাগছে লাগছে, পুরো ইংলিশ জামাই। থ্যাংক ইউ। কিন্তু জুলফিকার ভাই, এইসবের রহস্যটা কি বলেন তো? রহস্য আছে, আমি তো ওয়ান চান্স একটু বিয়ে করে ফেলবো, মানে বিয়েটা করার পর করবো কি সোজা মার কাছে নিয়ে যাবো, তাই নাকি জোস্ত ব্যাপারটা? হ্যাঁ। আচ্ছা শোনো শোন, ভালো কথা, মানে এর আগে তুমি বলছিলে না যে অপর্ণা ম্যাডাম আমাকে একটু লাভ করে, একটু ভালোবাসে, মনে আছে না? সেই জন্য তোমাদের আমি ওই যে সোনার ঘটলে খাওয়ালাম, মনে আছে না? শোনো, তোমরা অপর্ণা ম্যাডামকে বলবা সে যদি না আমাকে বিয়ে করতে চায়, হ্যাঁ সে যেন আমাকে প্রপোজাল পাঠায়। ভাই বিয়েটা আমার খুব দরকার, খুব জরুরি ভাই, বিয়েটা আমার খুব দরকার। ঠিক আছে ভাই? হ্যাঁ। আচ্ছা শোনো, আর একটা কথা, এই কথা যে তোমাকে আমি বললাম এই কথা তুমি কাউকে বলো না, কারণ তোমাকে আমি বিশ্বাস করি, ছোটবার মতো লাভ করি, সেই জন্য ঠিক আছে না? ঠিক আছে, কাজে কাজ কর, কাজ কর, কাজ বন্ধ। ইনশাল্লাহ আমি ওয়ান চান্সে বিয়ে করে ফেলবো, মানে বিয়ে করাটা আমার খুবই দরকার, খুবই দরকার। আমি মাকে বলে এসেছি যে মা আমি নিজে নিজে পছন্দ করবো, মা বলেছে ঠিক আছে আমি বউ নিয়ে মার কাছে নিয়ে যাবো। তাই নিজে নিজে? হ্যাঁ। পাত্রী পছন্দ আছে? আছে, কিন্তু এখন বলতে খুবই লজ্জা লাগছে। লজ্জা কিসের বলেন,
আচ্ছা ঠিক আছে, বলছি মানে কথাটা হচ্ছে কি যে অফিসের অফিসের যে অপর্ণা ম্যাডাম আছে না, সে কিন্তু মনে মনে আমাকে ভালোবাসে। আমি কিন্তু সুমনকে বলছি দেখো আমার যদি সব শর্ত সে মেনে নেয় তাহলে আমি তাকে বিয়ে করবো কি করবো না সেটা ভেবে দেখতে পারি। আচ্ছা আচ্ছা, এই কথা যে আমি আপনাকে বললাম অন্য কেউ যেন না জানে, ঠিক আছে না? সুলফিকার ভাই আপনি, হ্যাঁ আমার তো এই অফিসে সবচেয়ে বেশি ভালো লাগে আপনাকে। জি হ্যাঁ, এই যে আপনি আপনাকে যেন কথা বলেন না, এই যে আপনার সুইট চেহারা আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগে, আপনার সবচেয়ে ভালো মেয়ে আপনি। জুলফিকার ভাই আপনি আপনার ডেস্কে যান, আমার অনেক কাজ আছে। ও হ্যাঁ আমি কাজ করি, আপনি কাজ করেন পরে কথা বলবো, ঠিক আছে না? সুন্দর লাগছে। হয়ে গেল না সুমন ভাই, আমি আগেই বলেছিলাম এইসব ব্যাপার নিয়ে ফাজলিমি করা ঠিক হচ্ছে না। আর আমি জানতাম নাকি? আচ্ছা এটা নিয়ে তো টেনশন করার কী আছে? টেনশন করার কিছু নেই মানে, আমি টেনশন করতাম না যদি জুলফিকার ভাই একজন স্বাভাবিক মানুষ হতো। উনি তো সরল প্রকৃতির মানুষ, উনি যদি বসের কাছে যেয়ে বলে দেন এবং আমার ধারণা উনি বলে দিবেন, তখন কী হবে জানেন? তখন আমার চাকরিটানি টানাটানি শুরু হবে, কারণ সে বসের আত্মীয় হয়। কথা সত্যি, আমি সব কিচ্ছু বুঝি না, আপনি যে করেই হোক জুলফিকার ভাইকে ট্যাকল করেন। কিন্তু কি হয় যে কি করি সেটাই তো বুঝতে পারছি না। আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু খেলছে না। আচ্ছা আপনি টেনশন করবেন না, আমি দেখছি। দেখেন প্লিজ, কালকে একটা ব্যবস্থা নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালাম। বাস শুনলাম আপনি কি বিয়ে করতেছেন। আচ্ছা তোমরা কি বলো তো, এই যে ঠাস করে তোমরা বললা যে বিয়ে করছেন, আচ্ছা বিয়ের কথা বলতে তোমাদের লজ্জা লাগে না? আরে বিয়ে করবেন আপনি, লজ্জা পেলে হবে? বস মেয়েটাকে মানে ঘটনা হচ্ছে যে এই যে আমাদের অফিসের যে অপর্ণা ম্যাডাম আছে না, সে নাকি মনে মনে আমাকে লাভ করে ভালোবাসে মানে শুনেছি। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি এখন ডিসিশন নিই নি, দেখি কী করা যায়। কিন্তু ভাই এই কথাটা কাউকে বলবো না, তোমাদের তো খুবই ভালোবাসছি, কলিগ হিসেবে ছোট ভাই হিসেবে কাউকে বলবো না, ঠিক আছে ভাই? আরে কী বলেন বস, আমরা জীবনেও কাউকে বলবো না, আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই একটু আমার জন্য দোয়া করো ভাই, তোমার ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ দোয়া করো। আপনি অপর্ণা আমাকে কিছু বলতে চান? যে আমি না মানে না, থাক এখন বলতে হবে না, বুঝতে পারছি। আসলে জুলফিকার ভাই আপনি যেটা জানেন, প্লিজ এখন বলবেন না, আর খুবই লজ্জা লাগে। না মানে জুলফিকার ভাই আপনি আসলে যেটা জানেন, আমি কিন্তু জানি মানে আমি বলতে চাচ্ছি যে এগুলো এখানে না বলে অপর্ণা আপনি একটু যান, যে বসেন আমি আসছি। এ রহিম দুই কাপ চা, বেশি দুধ দিই। অপর্ণা ম্যাডাম না আমাকে ভালোবাসার কথা বলতে চায় কিন্তু লজ্জা বলতে পারছে না।
নাকি আপনি লজ্জা পাচ্ছেন? আমি লজ্জা পাবো কেন? আমি কি মেয়ে মানুষ নাকি? আমি লজ্জা পাবো কেন? লজ্জা তো মানে নারীদের একটা ভূষণ। ও তাই না? জানেন না এই অপর্ণা না চা খাওয়ার পরে আমাকে কী বলবো আমি জানি, কী বলবো জানেন? আমাকে ওকে বিয়ের কথা বলবো আমি জানি। আপনি জানেন আপনাকে বিয়ের কথা বলবে? আমি জানি এইসব বিষয়ে তো আমি খুব ভালো জানি, আমি 100 বার জানি। মানে এইসব বিষয় না কেমন যেন জানি, আমার শরীরের ভিতর যেন কেমন কেমন লাগে, কেমন যেন কেমন যেন লাগে। আর নেহা আমার জন্য একটু দোয়া করেন, ঠিক আছে? কি দোয়া জানি? দোয়া বুঝতে পারছেন না, আমার বিয়ের দোয়া। বিয়েটা আমার খুব দরকার, নাহলে শেষ হয়ে যাবো, খুব দরকার আমার বিয়েটা। ও হ্যাঁ, বিয়েটা আসলে আপনার খুবই দরকার, তা নাহলে তো ঝামেলা হয়ে যাবে। শুধু ঝামেলা মানে মেলা বড় ঝামেলা পড়ে যাবো। ও আপনি তো একটা কথাই বলে নেই, হয় নিয়ে যাবো কি? আরে পরে বলেন, হাটটা তো ছাড়েন। সরি। যান, অপর্ণা আপনার জন্য বসে আছে। একটু দোয়া করে দেন না। আমার মন এবং মেজাজ দুটোই খুব খারাপ। কেন? অপর্ণা, অফিসের অপর্ণা ম্যাডাম আছে না, সে নাকি অন্য একজনকে লাভ করে, তার সাথে নাকি অন্য একজনের বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু দেখে না আমাকে। জুলফিকার ভাই, আপনি এত বোকা কেন? আপনি জানেন না অপর্ণার বয়ফ্রেন্ড আছে, সে ছেলেকেও আপনি দেখেছেন, সে এই অফিসে বেশ কয়েকবার এসেছে। আর আপনি মাথাটাকে প্লিজ একটু খাটান। আর আপনার এইসব ব্যাপার নিয়ে না সবাই খুব হাসাহাসি করে। আমার একটাই সমস্যা জানেন, আমি সব কিছু ভুলে যাই জানেন। প্লিজ আমাকে একটু বিয়ে করে দেন না। আরে আমি কিভাবে বিয়ে করাবো, আমি কি ঘটক? আপনি ছাড়া তো আমার কোনো ভালো বন্ধু নেই, ঠিক আছে? সবাই মতলববাজ। আমি সব বুঝতে পেরেছি জুলফিকার ভাই, আর বিয়ে করাটা তো এত সহজ না যে আপনি বললেন আর হয়ে গেল। জানেন আমার বিয়ে হচ্ছে না জন্য না মা না খুব কষ্ট পায়। আমি আপনার কষ্ট বুঝতে পারছি। আমি আপনার জন্য এখন কি করতে পারি বলেন তো? আপনি পারেন, আপনি হলেই হবে। কি? না না, মানে আপনি হলে হবে মানে কি জানেন, যে আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই, হ্যাঁ, যে হবে খুবই সাধারণ, মানে এরকম একটা মেয়ে খুঁজে দেন না প্লিজ। আপনি খুঁজে দেন না, শেষ হয়ে যাবো, খুঁজে দেন না। বাচ্চাদের মতো কেঁদেন না তো। আচ্ছা শোনেন, আমার একজন কাজিন আছে, মাস্টার্স পাস করে বসে আছে, অনেক আগে অবশ্য প্রেম করেছিল, প্রেমের ছ্যাঁকা খেয়ে এখন ঘরে বসে আছে, কোনো ছেলে নাকি ওকে পছন্দ করছে না, ও কাউকে পছন্দ করতে পারছে না, আপনার মতো সরসরল ছেলে ও পছন্দ করবে। আপনার মতো হবে তো? হ্যাঁ আমার মতোই দেখতে বলতে পারেন। তাহলে নিয়ে আসেন আপনি, কিন্তু শোনেন এই কথাটা আপনি কাউকে বলবেন না, ঠিক আছে? আমাকে এসব বোঝাতে হবে না, দয়া করে আপনি আপনার মুখটা বন্ধ রাখেন। আমার কাজিনকে যখন নিয়ে আসবো তখন বিয়ের ব্যাপারে কী কী বলতে হয় আমি এগুলি শিখিয়ে দিব। দয়া করে কথা যত কম বলবেন তত ভালো। আচ্ছা চুপ, কোনো কথা বলবো না। আমি বোবা, বোবা যান তো। চলেন এখন অফিসে যাই। নেওয়াটা শোনেন, আপনাকে না খুব সুন্দর লাগছে। অনেক লেট হয়ে গেল, অফিস থেকে বের হতে হতে দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নেই আমরা। সুমি, উনি হচ্ছে জুলফিকার ভাই। ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আমি ভালো, আপনি ভালো আছেন তো? আমি সবসময় ভালো থাকি, কিন্তু ইদানিং খুব বেশি ভালো নাই। কারণটা কি জানেন? খুব বিয়ের টেনশনে আছি।
সুমি কি খাবি বল? না না আপু, আমি কিছুই খাবো না। ছি ছি, কী বলে খাবো না মানে? বিয়ের কথাবার্তা হচ্ছে, কিন্তু খেতেই হবে, বিয়ের সময় অনেক মিষ্টি টিষ্টি খেতে হবে। ম্যাডাম বলছি মিষ্টি আনিনি, বিয়ের কথাবার্তা হবে, এখন কি হবে? সুমি, তোর যদি কিছু জানা থাকে তাহলে জেনে নিস, আর তোরা যদি একা কথা বলতে চাস তাহলে আমি পাশের টেবিলে যেতে পারি। না না আপু, তোমার কোথাও যেতে হবে না। তো ভাইয়া, আপনি নিশ্চয়ই আমার সম্পর্কে সব কিছু শুনেছেন, নেহা আপু নিশ্চয়ই সব কিছু বলেছে আপনাকে, কিন্তু আপনি এতদিন বিয়ে করছেন না কেন? ঘটনা হয়েছে কি জানেন, যেটা আমার ব্যাড লাক, আসলে আমি খুব সহজ সরল বোকা টাইপের, তো সত্যি কথা বলে ফেলি, সেই জন্য বিয়ে হয় না। না, সত্যি কথা বলা ভালো তো। অবশ্যই ভালো, একটা কথা কি জানেন, আমি না যে নেহা ম্যাডামের মতো এরকম সুইট সুন্দর একটা মেয়ে চাই, খুব সাধারণ, মানে অসাধারণ সাধারণ। ইয়ে সুমি, উনি আসলে সব কিছু আমাকেই বলেন। জি, আমি সব কথা একমাত্র নেহা ম্যাডামকেই বলি, কারণ নেহা ম্যাডাম কেমন না কেমন যেন আপন আপন লাগে জানেন। নেহা ম্যাডামের সঙ্গে আপনার অনেক কিছু মিল আছে, যেরকম মনে করেন যে নেহা ম্যাডামের চুল কালো, আপনার চুলও কালো, তারপর মনে করেন নেহা ম্যাডামের যে নাকের এখানে একটা ফুল দিছে, আপনি একটা ফুল দিচ্ছেন, কিন্তু হচ্ছে কি নেহা ম্যাডামের সুন্দর যেরকম চোখ, ওরকম চোখ কিন্তু আপনার না, ঠোঁটও আপনার সঙ্গে মিল নেই, নেহা ম্যাডামের গায়ের সঙ্গে আপনার গায়ের কালো মিল নেই। তারপর মনে করেন যে আপনি যেরকম যে একটা প্রেম করে ধরা খেয়েছেন, নেহা ম্যাডাম তো কোনো ধরা খায় নাই, ঠিক আছে না? এই শোনেন, জানেন না আপনার প্রেমের কথা, শোনেন আমার নিজের প্রেমের কথা মনে পড়ছে। আমি তখন ছোটো, ক্লাস সেভেন না না এইটে পড়ে, আমার একটু ফুফাতো বোন ছিল, হ্যাঁ ফুফাতো বোন ছিল, ওকে আমার একটু একটু ভালো লাগতো, ফর্সা রঙ ছিল, হ্যাঁ ওর নাম ছিল রীতা। তা আমি রীতা রীতা বলতাম, ফুল আঁকাতাম, রীতা দিতাম, রীতা প্লাস জুলফিকার এরকম দিতাম, তখন আমার বন্ধুবান্ধব সবাই আমাকে বলতো তাড়ি তাড়ি বলে, তো তাড়ি তাড়ি মানে কি রীতার উল্টা তাড়ি, তো তাড়ি শুনলে না কেমন যেন লাগতো। তারপর কিছুদিন পরে ওই মেয়েটাকে আমার ভালো লাগলো না, আমি সেজন্য তাই বলে আপনি ওকে ছেড়ে দিলেন? কী করবো, ভালো না লাগলে কি ধরে রাখবো? যেরকম একটা ছেলে আপনাকে পছন্দ করে আপনাকে ধরে রাখছিল, তারপর আপনাকে ভালো লাগলে আপনি ছেড়ে দিছে, সেরকম আর কি। আপনি যা যা বলেছেন সেইভাবে কাজ করছি, কিন্তু কী করবো দেখেন, আমি আমি সরি বললাম তো, আমার দুঃখ তো, আমি সরি বললাম না, আমি সরি। সব দোষ আমার, আমি কেন সুমিকে আনতে গেলাম, আমার মান ইজ্জত সব গেল। আচ্ছা ঠিক আছে, জান এই একদম আমি কসম কেটে বলছি, আমি আর কখনো এই ধরনের কথা বলবো না, জান আপনাকে বলে রাখি, আপনি দেখেন, জান 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 কি আর দেখবো, যা দেখাতে তা হয়ে গেছে। না ঘটনা হচ্ছে, শোনেন একটু 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 খানি কথা, একটু একটু প্লিজ, ঘটনা হচ্ছে কি জানেন, যে আপনি যেভাবে বলেছিলেন সেভাবে কিন্তু বলছি, সেই জন্য কীভাবে যেন হঠাৎ করে আমার ফুফাতো বোন যে রীতা আছে না, রীতার কথাটা বলে ফেললাম, কিন্তু আপনার বন্ধু আছে শুনি, ওকে কিন্তু আমার পছন্দ হয়নি। গুড, যান এখন আপনার পছন্দ মতো মেয়ে খুঁজে বিয়ে করেন। আপনি আমার উপর রাগ করছেন কেন? আপনি রাগ করলে আমি কোথায় যাব? আচ্ছা আচ্ছা যান, আমি কথা দিচ্ছি, আমি এই যে যান কানে ধরলাম, যান কানে ধরলাম, আমি আর কখনোই এমন করবো না, আপনি যা বলবেন তাই শুনবো, জানেন যে কানে ধরছি, যান যান। এই কান থেকে হাত নামান। আমার রুমমেটের এক আত্মীয় ঘটক, দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। প্লিজ দেখেন না, বিয়েটা আমার খুব দরকার, খুব দরকার। এই কথাটা আর একবার বললে না? আমি এই কথা কেন, কোনো কথাই বলবো না, জান সারা জীবনের জন্য আমি বোবা হয়ে থাকলাম। চুপ। নিয়া ম্যাডাম শোনেন কি, আপনাকে না আজকে অনেক সুন্দর লাগছে, আরো বেশি সুন্দর লাগছে। তো আপনি চাকরি করছেন এনজিওতে? জি, সমস্যা একটা আছে, মাঝে মাঝে বাইরে থাকতে হয়। না তাহলে তো খুবই সমস্যা। না কোনো সমস্যা নাই, আপনি বাইরে যে থাকেন অসুবিধা নাই, কাজ করেন। না ঠিক তা না, মানে অফিসের কাজে সকালে আমি সার্ভারে যাই, সন্ধ্যার মধ্যে আমি ফিরে আসি।
না না আপনি বাইরে রাতে থাকেন, কোনো সমস্যা নেই, বাইরে থাকেন। না থাকা তো যাবে না, কারণ ঘটনা হচ্ছে বিয়ে করলে বাসায় থাকতে হবে না, আমার মা তো একা একা থাকে, আপনি তো বাসায় থাকতে হবে, কোটা বাচ্চাকে দুটো করতে হবে, তাছাড়া হচ্ছে কি যে আমাদের যদি বিয়ে হয় তাহলে বেবিকে দেখতে হবে না বলে। আচ্ছা আপনি কী খেতে পছন্দ করেন? আমি নর্মালি সবই খাই, তবে পোলাও আর গরুর মাংসটা বেশি পছন্দ। এর তো ঝামেলা হয়ে যাবে, কারণ আম্মা তো গরুর মাংস খায় না, মার তো কি প্রেশার, তো সেই জন্য গরুর মাংস খায় না। আর কি খান? যে আমার ভালো লাগে ঘন করে যে ফিরনি রান্না করে ওইটা। ফিরনি একটু গেছি, আমার মার তো ডায়াবেটিস, ফিরনি টিননি তো হবে না, কারণ হচ্ছে ফিরনি রান্না করে মা মরে যাবে, আমি বউ নিয়ে কী করবো, আমার তো বউয়ের থেকে মাকে বেশি দরকার, না বউকেও দরকার ঠিক, কিন্তু আমি না, মানে আসলে ওনার মা প্রায় সময় অসুস্থ থাকে তো সেই জন্য। আচ্ছা তা আপনি চাকরি করছেন কতদিন? হ্যালো কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? একটু আগেও তো কথা বললেন। বলা যাবে না, অসুবিধা আছে, সমস্যা আছে। সমস্যা কি হলো, আপনি কথা বলছেন না কেন, কথা বলেন। আমি কথা বলি আর এই বিয়েটা ভেঙে যাক, এর আগে আমার অনেকবার বিয়ে ভেঙে গেছে না। আচ্ছা আমি তো আপনি আমাকে বলেন না যে এই বিয়ের সময় কোনো কথা বলা যাবে না, কারণ এর আগে তো আমার 21টা বিয়ে ভেঙে গেছে। আমি কিন্তু বলি নাই, আমি কিন্তু বলি নাই যে ম্যাট্রিকে আমি 3 ফেল করছি, আমি বলছি আমি কিন্তু বলি নাই, আমি যে ইন্টারমিডিয়েটে ফেল করছি সেটাও বলি নাই, দেখছেন আমি কিন্তু চালাক হয়ে গেছি, আপনি আমাকে বলতে না করছেন না, আমি বলিনি বিয়ে পরীক্ষা তো আমি ঠিকমতো দিতেই পারিনি, ওখানে 2 ফেল করছি, এটাও কিন্তু আমি বলি নাই, দেখছেন আপনি যা যা বলছেন আমি তাই তাই করছি, যেন এই বিয়েটা আমার না ভাঙে। আমি কিন্তু আপনার বাড়ির সামনে 1 ঘন্টা, না না 1 ঘন্টা না, আমি মনে করি 1 সপ্তাহ না 1 মাসও না, আমি 10 বছর আপনার এখানে দাঁড়া থাকবো, যে গাছটা আছে এই গাছটার এখানে আমি দাঁড়া থাকবো, আর আপনি জানেন তো আমি বোকা মানুষ, আমি যেটা বলি সেটা আমি করি, সেটা একদম কনফার্ম হয়ে যায় যে আমি কিন্তু এখানে বসতেছি। আপনি একটা কথা বলবেন না, ঠিক আছে? একটা কথা কেন, দুটা কথা বলবো না, চারটা কথা বলবো না, পাঁচটা কথা বলবো না, আমি এই সেকেন্ডের জন্য কথা বলবো না, সারা জীবনের জন্য কথা বলবো না, ঠিক আছে? যাকে আজ বড় আলাদা লাগে মন আধারে
কি ব্যাপার? আমি যে আপনাকে ছবিগুলো দেখাচ্ছি সেদিকে মনোযোগ দিচ্ছেন না কেন? মনোযোগ দিয়ে কোনো লাভ নেই। কেন? ছবির একটা মেয়ে আমার পছন্দ হচ্ছে না, আমি মেয়ে পেয়ে গেছি। মেয়ে পেয়ে গেছেন? কি হলে কথা বলেন না কেন? কে কে ঠিক করেছে? আপনার মা? এখন বলতে পারবো না, আমার খুব লজ্জা লাগছে। আমি আমি এখন যাবে থাকতে পারবো না, আমার কেমন জানি কেমন সুন্দর লাগছে। আর আরে জুলফিকার ভাই, কপালে যাচ্ছে লেখা মনে যদি পাই ব্যথা দেখে নেব আমি এর শেষ। জুলফিকার ভাই তো আমি মতি মতি কিছু বুঝতে পারতেছি না। উনি সকালে দেখলাম খুব ফুরফুরে মেজাজ, আমারও বললো দোয়া করিস কী কী জন্য, তার জন্য কী হবে কী লাগবে বুঝলাম না। তুই ওর সঙ্গে খুলে কথা বলতে পারিস না? আমি কথা বলছি তো, কিন্তু উনি তো কোনো কিছু খুলে বলে না। ছেলেটা হাসি খুশি থাকলে আমার খুব ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে কী যেন সব চিন্তা করে আর আমাকে বলে কি মা আমার বিয়ে করা খুবই দরকার, আমি এবার নিজে নিজে একটা বিয়ে করে ফেলবো, তুমি কোনো চিন্তা করো না। ও কেমন করে নিজে নিজে বিয়ে করবে, এমন সরল সহজ বোকা শোকা ছেলে, আমি ওকে নিয়ে খুব চিন্তা আছি রে। শুনেন, আপনি একদম টেনশন করবেন না, আপনার প্রেশার কিন্তু এমনিতেই ইদানিং হাই যাচ্ছে। আপনাকে কি এক কাপ চা দিতে বলবো? না না কিছু লাগবে না, তুই যা এখন। আচ্ছা ঠিক আছে, আমার আর ভালো লাগে না, থাকেন থাকেন। খালামার বিয়ে ঠিক করে ফেলেছে, ছেলেপক্ষ দুদিন দিনের মধ্যে আমাকে দেখতে আসবে। গ্রামে বাবা মাকে খবর পাঠিয়েছি, ছেলে কানাডায় থাকে, প্রাথমিকভাবে ছেলেকে সবাই পছন্দ করেছে। কি বলছেন এসব? নে আপনি বিয়ে হবে মানে ছেলে কানাডা থেকে আর তাই বাসার সবাই পছন্দ করেছে, কি ধরনের কথা এটা? আপনি এভাবে কথা বলছেন কেন? খালি আপনারই বিয়ে হবে, আমার বিয়ে হবে না? হ্যাঁ অবশ্যই, শুধু আমার বিয়ে হবে আর আপনার বিয়ে হবে না। মানে? মানে আপনাকে আমি বিয়ে করবো। কথা হচ্ছে যে আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি পছন্দ করি, এই বিয়ের জন্য মা কত কষ্ট পাচ্ছে জানেন, আমার নিজের খারাপ লাগছে আপনি জানেন, যেগুলো সত্য কথা সেগুলো বলে ফেলে কোনো মিথ্যা কথা বলি না, আমি আপনাকে সত্যি কথা বললাম, আপনাকে আমি বিয়ে করতে চাই, আপনার মতো এরকম সহজ সরল সুন্দর আমার একটা মেয়ে দরকার, আপনাকে আমার মার মতো ভালোবাসি, কারণ আপনার ভিতরে মার মতো দেখতে পাই আর জানেন যে এতগুলো ছবি দেখেছি, আপনি ছবি দেখেছেন কেন পছন্দ করেন জানেন, আমি অনেক আগে থেকে আপনাকে পছন্দ করি, এসব আমি কীভাবে বলবো? আপনি কেন বুঝতে পারছেন না যে আমি আপনাকে জানি বিয়ে করবো না? Thank you.
কালকে আমি এই বোকা মানুষটার জন্য কাজে অফিস অপেক্ষা করবো। কটার সময়? সকাল 10টায়। না থাক, বসার দরকার নাই, এখন বসলে সময় চলে যাবে। আমরা একটা কাজ করি, এখন বাসায় যে ঘুমায় পড়ি, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর আজকে অফিসে যেতে হবে না, দেরি হয়ে গেল না? কি হয়েছে? আস্তে আস্তে নেবো, আসবে আসবে ভাই, আসবে আসবে ভাই। মা গো, আমার ছেলেটাকে আমি অনেক কষ্টে বড় করেছি, বুদ্ধি শুদ্ধি কম দেখে ওকে সব সময় আগলে আগলে রাখতাম, সেই জন্যে মা ছাড়াও পৃথিবীতে কিছুই বোঝে না।
আর শুধু সেই কারণেই সেদিন শুধু আমাকে বাঁচাতে সে সব কিছু ভুলে গিয়েছিল। এমন ছেলে তুমি কোথায় পাবে বলো? মাগো, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দিও না, আমার ছেলেকে ফিরিয়ে দেবে না বলো মা। এই যে এদিকে তাকান, তাকান বলছি। আপনি তো জাতে মাতাল তালি ঠিক, সেটা কি জানেন? বোকা বোকা ভাব নিয়ে থাকেন, এটাই হলো আপনার সবচেয়ে বড় চালাকি। এখন বলেন আপনাকে কি শাস্তি দেওয়া যায় বলেন। আপনি যেটা বলবেন সেই শাস্তি মাথা পেতে নিব, কিন্তু জানেন বিয়েটা আমার খুব দরকার। বিয়েটা খুব দরকার না, বিয়েটা যদি খুব দরকার হয় তাহলে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? কাজী অফিসে যেতে হবে না?